এই হচ্ছে সেই থাই কাটিমোন আম। এখন ঠিক যে সময় আমরা দাঁড়িয়ে আছি কোনো গাছে আম নেই, হচ্ছে যে আমটা আছে কাছে সেটা হচ্ছে কাটিমোন আম। তো আমরা কাটিমোন আমের চমৎকার একটা বাগান হচ্ছে আমরা দেখছি, প্রত্যেকটা গাছে থোকা থোকা আম হচ্ছে ধরে আছে পুকুরের চারপাশ জুড়ে। এবং এই যে আপনারা আম দেখতে পাচ্ছেন আমার চারপাশে, এবং এখানে আমরা পেয়েছি আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর আব্দুল আওয়াল স্যারকে, যিনি হচ্ছে কৃষি সম্প্রসারণ দপ্তরের হর্টিকালচার ইউনিয়নের শ্রদ্ধেয় আমাদের ডিরেক্টর স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই কাটিমোন আমের বাগানে স্যার আপনাকে হচ্ছে পেয়েছি, আমাদের যে কৃষক ভাই এখানে হচ্ছে উপস্থিত আছেন, এই আম সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি স্যার। আমাদের দেশে আমরা বৈশাখে বা জ্যৈষ্ঠ মাসে আমরা পাকা আম আশা করি। তো আমরা যদি বছরের যে কোনো দিন আম খেতে ইচ্ছা করি তাহলে এই কাটি আম কাটিমোন আম আমরা খেতে পারি। এটা এটাকে বলা হয় সুইট কাটিমোন, সুইট কাটিমোন এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, এটা আন্তর্জাতিক একটা আম। মিষ্টতা আমাদের দেশের যে কোনো আমের সমতুল্য, যে কোনো ভালো আমের সমতুল্য, এটা বাণিজ্যিক আম আমাদের দেশের জন্য, এটা খুবই মানে সম্ভাবনাময় একটা আম। আমরা বছরব্যাপী যে ফল পেতে হলে, বছরব্যাপী আম পেতে হলে এই আমের উপর আমরা ভরসা রাখি। স্যার আপনি যে কথাটা বললেন স্যার, যে এটা কিন্তু অনেক ক্লিয়ার না যে এখন যে অগাস্ট মাসে এখন তো আমের দাম এমনি বেশি, যে সেপ্টেম্বরে যদি ফুললি হারভেস্ট করা যায় মানে বাজারে নেওয়া যায় তখন তো দাম অনেক বেশি হয়ে যাবে, 200 টাকার উপরে 300 টাকা কেজি কিন্তু এই আমগুলো হয়, 400 টাকা 500 টাকা কেজিও আমরা হচ্ছে শুনেছি। গাছে কিন্তু তেমন যত্ন নেই, কখনো সার দেয়া বলে আমার মনে হয়, তারপরে গাছের যত্ন নেই, তারপরে হচ্ছে এত ফলন, কারণ এর পোটেনশিয়ালিটিটাই স্যার এমন। হ্যাঁ, এবং আমরা দেখছি যে এর সাথে অনেক অনেক আম ধরে আছে। স্যার তাহলে এটা কয়বার আম নেওয়া যায় এই গাছ থেকে? আমি উদ্দেশ্যমূলকভাবে দুবার আম নেওয়া যায়। যদি দুইবার আম নেওয়ার টেকনিকটা হচ্ছে কি, যে তাহলে আমরা যদি মার্চ মাসে যদি আমরা মুকুলটা সেটে দিই, মার্চের 20 তারিখের দিকে যদি আমরা মুকুল সেটে দিই, গাছের ডগা সেটে দিই, নতুন আম সেটে দিই, পুরাতন আম সেটে দিই, তাহলে মার্চের 20 তারিখে যদি সেটে দিই তাহলে এপ্রিলের 15 তারিখের দিকে নতুন আসবে, পাতা আসবে, নতুন পাতা আসবে, সেই এপ্রিলের নতুন পাতা আসবে যখন, তখন এইখানে এই পাতা যখন ম্যাচিউরড হবে তখন আপনার আপনার মে মাসের 15-20 তারিখে তখন এখানে ফুল আসবে, এই ফুল আসবে মে মাসের যখন ফুল আসবে ঠিক তার 5 মাস পরে এই ফল পাকবে। তাহলে মে মাসে যদি ফুল আসে মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে ফুল আসবে। স্যার আমরা মোটামুটি 12 মাসে আম বললে সারা বছর যদি আমি অর্নামেন্টাল হিসেবে ছাদে একটা লাগাই সবসময় আম থাকলে ভালো লাগে, সেটা আলাদা বিষয়, কিন্তু বাণিজ্যিকভাবে করতে হলে আমাকে একসঙ্গে নিতে হবে। আমরা দুইবার নিব। স্যার আপনাকে ধন্যবাদ, আপনাকে হচ্ছে ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে আসি, চলো সামনের দিকে। আমাদের সার দেখি এখানে বসে আছে, এই যে সুন্দর মনোরম একটা পরিবেশে এই যে বসে আছি, খাওয়া যাবে আম, এই যে পাকলেই খাওয়া যাবে, বাহ। এখন